চেন্নাই মুম্বাইয়ের মতো টিমকে হারানোর পর আজকে কেআর নিজে 44 রানে হারল দিল্লির কাছে। একটি নয়, দুটি নয়, তিনটি প্রধান ও মূল কারণের জন্যই কাল কলকাতা ম্যাচ হেরে গেল দিল্লি ক্যাপিটালসের কাছে। হ্যাঁ বস, দিল্লির কাছে হারের পেছনে কি রয়েছে মূল কারণ ও হারের পর কাকে কেকেআর দায়ী করলো তা জানতে প্লিজ দেখো পুরো ভিডিও ও কেকেআরকে আগামী ম্যাচে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এক্ষুনি যুক্ত হও নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে। আর স্ক্রিনেও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আইডি নিয়ে খেলে জিতে থাকো লক্ষ কোটি টাকা, যেখানে তো 24 ঘন্টা উইথড্রল ও সার্ভিসের ব্যবস্থা আছেই। আর এখানে লাস্ট কটা আইপিএল ম্যাচে ও গত আইপিএল সিজনে বহুজন কোটি টাকাও জিতেছে, তাই 10% বোনাসের জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো নিচে কমেন্টে দেওয়া নম্বরে। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো বস, 44 রানে লজ্জার হারের পেছনে যে মূল কারণটি রয়েছে সেটি হলো প্রথমত কেকেআরের বোলিং ব্যর্থতা ও স্যাম মিলিংসের জঘন্য কিপিং। হ্যাঁ বস, গত 4 ম্যাচ জুড়ে যেখানে কেকেআরের বোলাররা পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং ও প্রচুর উইকেট নিয়েছে, সেখানে কাল তারা পুরোপুরি ব্যর্থ থাকে। আর শুধু তাই নয়, কিপার স্যাম মিলিংস, ভয়ঙ্কর দুই প্লেয়ার ডেভিড ওয়ার্নার ও অক্সর প্যাটেলের অতি গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ছেড়ে দেয়, ফলে তারাই পরবর্তী সময়ে জ্বলে উঠে রানকে 200 গণ্ডি পার করে দেয়। এরপর দ্বিতীয় বড় কারণ, শ্রেয়স আইয়ারের কিছু ভুল সিদ্ধান্ত। হ্যাঁ বস, দিনের ম্যাচে যেখানে উইকেট হার থাকে এবং যেখানে কোনো সুইং থাকে না ও বল ব্যাটে দুর্দান্তভাবে আসে, সেখানে কাল শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে ব্যাট করার বদলে বোলিং নিয়ে ফেলে। আর শুধু তাই নয়, গত 4 ম্যাচ জুড়ে ফ্লপ থাকা ব্যাটসম্যান আজিঙ্কে রাহানেকে আবার খেলিয়ে হারের কাঁটা শুরুতেই পুঁতে দিয়েছিল কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তো এটা ছিল মূল কারণ। তোমার মতে ম্যাচ হারার পেছনে কাকে দায়ী করা উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।